Non-stop solibo usset. Nailor Hokionir Pasoto, Usset Sola near Hunkar, Mukamanti Doctor Himanta Biswa Hormar. Usset Okloy Punor Kotor City Mukamanti. Razok Bumito Solibo usset. Mukamanti Doctor Himanta Biswa Hormar, AS Posto Montubo. As a Mukamanti Doctor Himanta Biswa Hormar, Hongbat Majomarogot Montubo Kore. Zote Sorokari Bumit Bedokol Hobo, that Usset Hoboy. Born Bumi, Razgao, Hokolote Solibo Usset Abuni Mon Koribo, Nailor Hokionir Pasoto, Usset Sola near Hunkar, Mukamanti Doctor Himanta Biswa Hormar. While we tell his Poroborte Baturito, Balobi Bahoklo, Mukamanti Guru Topurno Boytok, a Botoko Tunaise, the Higre Graptor Hobopare Aru Hazar Hazar Sami. Waru Koise, Kono Doyanai, Kono Homanai. Balobi Bakota, Oboido Sami Zaboilegibo Karagoroi. কোনো কারণতে ক্ষমা নকৰে হিমন্ত বিশ্ব শর্মাৰ চৰকাৰে অবৈধ সামিক ধৰা অভিযান চলিয়ে থাকিব বুলি কলে হিমন্ত বিশ্ব শর্মাই প্ৰতি সমাহৰ মুৰে মুৰে চলিব অবৈধ সামিৰ বিৰুদ্ধে অভিযান গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশনাৰ পিছতে হিমন্ত বিশ্ব শর্মাৰ পুনৰ হুংকাৰ তেওঁ জনায়েছে কোনো কারণতে ক্ষমাৰ যোগ্য নহয় অবৈধ সামিক আজি পুনৰ এবাৰ কৈছে কোনো দয়া নাই কোনো ক্ষমা নাই বাল্য বিবাহ পতা অবৈধ সামি যাবই লাগিব কাৰাগৰলৈ আৰু পূৰ্বত কৈ অধিক কঠোৰ হ'ব পাৰে বাল্য বিভাগ বিৰোধী অভিযান উল্লেখ যে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ এক প্ৰশ্নৰ পাছতে বিবাদিত পৰিছিল চৰকাৰ আৰু হঠাতে স্তব্ধ হৈছিল সামী গ্ৰেপ্তাৰ অভিযান আৰক্ষীয়ে কোনো তথ্য নোহোৱা কৈ জধেমতে গ্ৰেপ্তাৰ কৰিছিল সামীসকলক আৰু ইয়াৰ পাছতে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই জৰুৰীভাৱে তলব কৰে ডিচি আৰু এছপি সকলক আৰু হেই বৈঠকত জনায়েছে প্ৰতি সমাহৰ মুৰে মুৰে চলিব অবৈধ সামিৰ বিৰুদ্ধে অভিযান অবৈধ সামিক ধৰা অভিযান চলিয়ে থাকিব আৰু কোনো কাৰণতে ক্ষমা নকৰে হিমন্ত বিশ্ব শর্মাৰ চৰকাৰে আৰু এতিয়া হিছো পৰৱৰ্তী বাতৰি তুলে অবৈধ সামি ধৰা কাৰ্য বৰ্তমান ফেল আৰক্ষীয়ে দিয়া গোচৰসমূহ কঠোৰ নচলে কোনো এফআইআৰ নাই কোনো তথ্য নাই এনেই গোচৰ দিছে আৰক্ষীয়ে যে হমু কেস দিছে গুৱাহাটী আদালতে ককৰ্থনা কৰিছে আৰক্ষী অবৈধ সামি ধৰা কাৰ্য বৰ্তমান ফেল অবৈধ সামি ধৰা কেস নচলে পক্সুৱাইন কোনোমতে নচলে মানুহৰ জীৱনত চৰকাৰে কন্ট্ৰাক্ট সৃষ্টি কৰিব নোৱাৰে মানুহৰ ব্যক্তিগত জীৱনত চৰকাৰে হস্তক্ষেপ কৰিব নোৱাৰে ৰাইজৰ লাভলাভৰ বাবে চৰকাৰে কাম কৰিব লাগে অবৈধ সামি ধৰা প্ৰসংগ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে ইতিমধ্যে হেক কৰি পেলাইছে সরকারৰ মতে নহয় আইন মতে চলিব সকলো হিমন্ত বিশ্ব শর্মাই কলে নহব আইনে কব লাগিব বাল্য বিবাহক লৈ জ্যেষ্ঠ অধিবক্তা বাহারুল হকৰ আজি এই মন্তব্য আৰু এতিয়া হিছো পৰৱৰ্তী বাতৰি তুলে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই সমক দিয়াৰ বাবে হে অভিযান চলাইছে মানুহৰ ডিঙি চিপি আপুনি কাম আদায় কৰিব নোৱাৰিব যোৱা 15 বছৰে হিমন্ত বিশ্ব শর্মাই কিয় মনে মনে আছিল বহুতে ভয়তে প্ৰাণ হেৰুৱালে পক্সো প্ৰযোজ্য হয় নেকি অসম পুলিছে এবাৰ ভাবিব লাগিছিল চৰকাৰৰ এই কাণ্ডক ঠিককাৰ জনাইছো বুলি কলে আজি সংবাদ মাধ্যমৰ আগত চৰকাৰৰ বিৰুদ্ধে সমালোচনা কৰে জুনিয়ৰ বিধায়ক ৰফিকুল ইছলামে আৰু এতিয়া আহিছো পৰৱৰ্তী বাতৰি তুলে সত্য প্ৰমাণিত হ'ব নেকি হুগাৰ বিশ্বৰ ভৱিষ্যতবাণী পুৰণি অট্টালিকা আৰু পুৰণি ঘৰক লৈ নতুন এছবি এই মুহূৰ্তত বিগ ব্ৰেকিং ভাঙি পেলোৱা হ'ব পুৰণি ঘৰ আৰু অট্টালিকা তুর্কির ভূমিকম্পর ঘটনার পিছতে এটা সন্তুষ্ট হয়ে পড়েছে বহু দেশ তুর্কির ঘটনার দরে ভারত পাকিস্তান আফগানিস্তানতো ভূমিকম্পর আশঙ্কা প্রকাশ করা হয়েছে ভূবিজ্ঞানী হুগার বিচ্ছে আশঙ্কা প্রকাশ করেছে আৰু ইয়ার পাছতে অসমত সঘনাই নিম্ন প্রাবল্যর ভূমিকম্প হয়ে আছে আৰু বারে বারে ভূমিকম্প অহার বাবে অসমত অনা হব এসওপি ভূমিকম্পর সৈতে মোকাবিলা করবলৈ ব্যবস্থা গ্রহণ করব সরকারে সংখ্য করে দিয়া হব পারে পুরনি ঘর অট্টালিকা ব্যবহারৰ বাবে অনুপযোগী ঘৰ ভাঙি দিব পাৰে আৰু জনাইছে হাজাৰ হাজাৰ লোক মৰাতকৈ পুৰণি অট্টালিকা ঘৰসমূহ ভাঙি দিয়াটো ভাল মন্ত্ৰী যোগেন মোহনৰ এই ডাঙৰ মন্তব্য আৰু এতিয়ালৈ হিছো খুবেই এটা ভয়ংকৰ খবৰ কিয়নো বিশ্বজুৰি এতিয়া নতুন মহামাৰীৰ কবলত আৰু এই নতুন মহামাৰীক লৈ হুৱে জাৰি কৰিলে এলাৰ্ম বিশ্বজুৰি এতিয়া নতুন মহামাৰীৰ কবলত
আর এই ভাইরাস বিধৰ নাম হৈছে মারবার্গ। এই মারবার্গৰ এতিয়া ভয়ংকৰ সন্ত্ৰাস আর এই মারবার্গ ভাইরাসক লৈ এলার্ট জারি কৰিছে WHOয়ে। আর মন কৰিব হোৰ নিৰ্দেশক ডক্টৰ মাতচিডিস মৌটিৰ মতে এই ভাইরাস অত্যাধিক সংক্রামক, ভয়ঙ্কর গতিত সংক্রমিত হয় মারবার্গ ভাইরাসবিধ। আর এই পর্যন্ত মারবার্গ ভাইরাসত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 9 জন লোকর। আর এই মহামারীত আক্রান্ত হয়ে মৃত্যুরে যুঁজিয়েছে আরো 16 গৰাকী। আর এটা আফ্রিকার গবেষণার মহামারী হিসাবে ঘোষণা করেছে এই ভাইরাসবিধক। মারবার্গ ভাইরাস অত্যন্ত মারাত্মক আর ভয়ানক বলে কৈছে। অত্যাধিক জ্বর হওয়ায় এই ভাইরাসের প্রধান লক্ষণ। আর এই রোগত আক্রান্ত হওয়ার 88% মৃত্যুর ভয় আছে। আপনি মন করিব হঠাৎ হওয়া তীব্র জ্বর, প্রচন্ড মূরর বিষ, গা বেয়া লগাই এই রোগের প্রথম লক্ষণ। আর এই রোগ নিবারণের বাবে বর্তমানলৈকে কোনো দরব প্রস্তুত হওয়া নাই। আর এটা বিশ্বজুড়ে এই ভাইরাস বিয়পি পড়ার আশঙ্কা ব্যক্ত করেছে WHOয়ে। উল্লেখ্য যে জার্মানি বেলগ্রেডত প্রথমে 1967 এই ভাইরাস চিনাক্ত করা হয়েছিল। আর দ্বিতীয়বার 2004 এই ভাইরাসত আক্রান্ত হয়ে অম্বলাত 252 জন লোকের মৃত্যু হয়েছিল। মুসলমানক নিষেধ করার ষড়যন্ত্র করেছে মুখ্যমন্ত্রী। অসমৰ মুসলমানৰ ওপৰত কেৱল বুলডোজাৰ চলাইছে মুখ্যমন্ত্ৰীয়ে। মুসলমানৰ শিক্ষাৰ অধিকাৰ, মানৱ অধিকাৰ কাঢ়ি নিছে মুখ্যমন্ত্ৰীয়ে। বারে বারে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে মুসলমানসকলক একো নিদিও বুলি কয়। ৰাজ্যত উচ্ছেদ অভিযানৰ মাজতে পৃথক ৰাজ্যৰ দাবী আমচুৰ। মুসলমানসকলক অসমৰ পৰা পৃথক কৰাৰ আহ্বান আমচু নেতাৰ, কিয়নো মুসলমানক নিঃশেষ কৰাৰ ষড়যন্ত্ৰ কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। অসমৰ মুসলমানৰ ওপৰত কেৱল বুলডোজাৰহে চলাইছে বুলি ক'লে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। মুসলমানৰ ভোট নালাগে মুখ্যমন্ত্ৰীক। আজি মুসলমানসকলক লৈ আমচুৰ সভাপতি ৰেজাউল কৰিমে দাবী কৰিলে পৃথক ৰাজ্যৰ। ৰাজ্যত উচ্ছেদ অভিযানৰ মাজতেই পৃথক ৰাজ্যৰ দাবী তুলিছে এতিয়া আমচুৱে। আৰু এতিয়া আহিছো পৰৱৰ্তী বাতৰিটোলৈ। ইখনৰ পিছত আন এখন দেশ পাইছে ভূমিকম্পই। সিরিয়া তুরস্কর পাছতে এইবার বড় ভূমিকম্পই কপালে নিউজিল্যান্ড। প্রায় 30 সেকেন্ডলৈ অনুভূত হয় ভূমিকম্পর জোকারণি। আর এই ভূমিকম্পর প্রবল্য আছিল 6.1 রিক্টার স্কেল। আর এতিয়ালৈ আহিছো ক্রীড়া প্রেমী সকলের বাবে এটা ভাল খবর, কিয়নো এপ্রিলত বর্ষাবারাত হব IPL। রাজ্যের ক্রীড়া প্রেমীর বাবে এই মুহূর্তত লৈ আহিছো এটা সুখবর। এপ্রিলের 8 বা 10 তারিখের ভিতর অনুষ্ঠিত হব পারে IPL। আর ইয়ার বাবে প্রস্তুতি চলাইছে অসম ক্রিকেট সন্থাই। বর্ষাপাড়াত IPL অনুষ্ঠিত হব বলে মত ব্যক্ত করেছে সভাপতি তরঙ্গ গগৈ। এপ্রিল মাহর 8 আর 10 তারিখে অসমবাসী উপভোগ করিব পারিব খেলখন।